রাজাদের যুগ আর নেই, কিন্তু রয়ে গেছে রাজার রাজত্ব। হ্যাঁ বন্ধুরা, কোচবিহারে গেলে আপনার এমনটাই মনে হবে। কোচবিহার পশ্চিমবঙ্গের এক অন্যতম পর্যটন কেন্দ্র, রাজবাড়ি এখানকার অন্যতম আকর্ষণ। তাছাড়াও এখানকার প্রাকৃতিক পরিবেশও খুবই মুগ্ধকর। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কোচবিহারের রাজবাড়িটিকে। কোচবিহারকে ঘিরে রয়েছে বিস্তর ইতিহাস। কোচবিহারের কোচ শব্দটি এসেছে কোচ রাজবংশ থেকে, বিহার শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। ব্রিটিশ রাজত্ব থেকে শুরু করে মহারাজা নৃপিন্দ নারায়ণের রাজত্বকাল, পুরনো সব স্মৃতি আজও বহন করে চলেছে এই জেলা। কোচবিহারের অন্যতম আকর্ষণ রাজবাড়ি। এই রাজবাড়িটি তৈরি হয় মহারাজা নৃপিন্দ নারায়ণের রাজত্বকালে। এ এক বিশাল প্রাসাদ, লন্ডনের বাংকিংহাম প্যালেসের আদলে তৈরি এই রাজবাড়ি। ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈল ফুটে তোলা হয় এই বিশাল প্রাসাদে। 4000 মিটারের বেশি জায়গা জুড়ে অবস্থিত এই প্রাসাদটির উচ্চতা 128 ফুট। প্রাসাদের ভিতরে রয়েছে ড্রেসিং রুম, ডাইনিং হল, গ্রহণাগার, লেডিস গ্যালারি ইত্যাদি। তাছাড়াও সেখানে দেখতে পাওয়া যায় পুরনো দিনের আসবাব ও বিলুপ্ত প্রায় কিছু সামগ্রী। কোচবিহারের রাজবাড়ির ইতিহাসকে জানতে আজও বহু মানুষ ভিড় করে এই রাজবাড়িতে। কোচবিহারের প্রাকৃতিক পরিবেশও খুবই মনোরম। এখানকার অন্যতম অনুষ্ঠান রাস পূর্ণিমা। রাস পূর্ণিমার সময় দূর দূরান্ত থেকে মানুষের ভিড় জমে। তো বন্ধুরা, যে কোনো সময় কোচবিহারে ঘুরতে যেতে পারেন আপনি, তবে রাস পূর্ণিমায় গেলে বেড়াতে যাওয়ার পরিকল্পনাটি সার্থক হবে, আরও কিছু উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টও করে জানাবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটাও প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।